আমি কাছাড় জেলা সভাপতি অবকর কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বলবুইয়া মহাশয়, আমি আজকে বিগত চার বছর ধরে এজিবি সংগঠনের সঙ্গে জড়িত আছি এবং আমি এজিবিতে আগে আমি অন্য দলে ছিলাম, কিন্তু এজিবি অতুল বোরা মহাশয় কেশব মহন্ত মহাশয়ের অনুপ্রাণিত হয়ে আমি এজিবি দল যোগদান করেছি। আজকে আমার চার বছরের কার্যকালে অনেক আমরা অনেক প্রকল্প দিয়েছি বোরাকে, যেহেতু আমাদের এজিপির দুজন মিনিস্টার আছেন অতুল বোরা মহাশয় কেশব মহন্ত মহাশয়, ওনার কাছে অনেক বিভাগ আছে, যেমন এগ্রিকালচার, ভেটেনারি, হোটেলের চার, ফিশারি এবং হেলথ মিন বিভাগ। আমি ওইটাই বলতে চাই আপনাদেরকে, আপনারা জানেন এজিপি দলটা 1995 ইংরেজিতে আসাম আন্দোলনের পরে এজিপি দলটা গঠন হয়েছিল, অনেক শহীদের বলিদানে এজিপি দলটা গঠন হয়েছিল। এরপরে এজিপি আমরা পরস্পর দুবার গভর্নমেন্টে পুরা ফুল গভর্নমেন্টে ছিলাম, শাসন করেছি আমরা এজিপি। এরপরে আবার 10 বছর আমরা উপস্থিত ছিলাম এবং লাস্ট 8 বছর ধরে আমরা বিজেপি আর এজিপির অ্যালায়েন্স মিত্রজোটের সরকার আসামে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি অনেক আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, হেল্প করে যাচ্ছেন, ওনাকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আমরা আমাদের পঞ্চায়েত নির্বাচন আছে, পঞ্চায়েত নির্বাচনের জন্য আমাদের এজিপি ওয়ার্কশপ যেটা জায়গায় জায়গায় বিভিন্ন আপনার লক্ষ্মীপুরে হয়েছে, আজকে লক্ষ্মীপুরে, উদারগড়, কাটিগোড়া, বড়কলায় জায়গায় জায়গায় হচ্ছে। কারণ আগামী দিনে আমরা যদি এখান থেকে পঞ্চায়েত প্রতিনিধি যদি বেশি জিতাতে পারি, গভর্নমেন্টের সরকারের অনেক অনুদান আসে জেলা পরিষদ স্তর থেকে, পঞ্চায়েত স্তর থেকে, এবং আমরা যদি মেম্বার জিতাতে পারি অনেক অনুদান পাবো, আপনাদের গ্রামের আরো উন্নয়ন হবে। এবং আপনারা জানেন এবার যে পঞ্চায়েত নির্বাচন হবে, এই পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে আপনারা বিনা কোনো সিম্বল থাকবে না, আপনার ইন্ডিভিজুয়াল পঞ্চায়েত নির্বাচন হবে। পঞ্চায়েত নির্বাচনের এবার এই বছরের যে প্রসেসটা, 10 জন মেম্বার মানে মেম্বার গ্রেপে 10 মেম্বার থেকে একজন পঞ্চায়েত প্রতিনিধি মানে সিলেকশন হবে এরকম। আর এপি বা জেলা পরিষদের মানে আমরা মিত্রজোটের সিম্পল থাকবে, যে জায়গায় বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে সে জায়গায় এজিপি করবে না, যে জায়গায় এজিপি প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি করবে না। আমাদের আমার আশা যে লক্ষ্মীপুরে আপনাদেরকে দেখে আমাদের মনে অনেক ঊর্জা এসেছে যে আপনারা আমাদের সঙ্গে আছেন, এবং আগামী দিনে যদি আমরা এখান থেকে পঞ্চায়েত প্রতিনিধি জিতাতে পারি, মেম্বার জিতাতে পারি, যে আমাদের এজিপি সংগঠন আরো শক্তিশালী হবে। আমরা এখন মৃত্যুজুটি আছি, আগামী দিনে আমরাও এরকম আশা আছে, আমরা সরকারেও আশা মানে খুব বেশি প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, আমরা জায়গায় জায়গায় মিটিং হচ্ছে, পুরা রতন পুরা মহাশয় কেশব মহন্ত মহাশয় যে বলিষ্ঠ নেতৃত্বকে আমরা ধন্যবাদ জানাই, ওনারা যেরকম পরিশ্রম করে যাচ্ছেন আসামে। এবং আমার এখানে আমার লক্ষ্মীপুরে আমার বিদ্যুৎ দাকে এবং লক্ষ্মীপুরের আমার জেলা সভাপতি যিনি আছেন, লক্ষ্মীপুরের আমার বিধান পরিষদের যারা কর্মকর্তা বৃন্দ আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই, যে ওনারা যেরকম দিনে রাতে পরিশ্রম করে যাচ্ছেন, এবং আমাদের যে পরিশ্রমের ফলটা আগামী দিনে আমরা ভালো খুব বেশি ভালো হবে এটা আমাদের আশা। যেরকম আমরা জায়গায় জায়গায় আজকে উদারবন্দে আমার মনিতন সিং মহাশয় যেরকম পরিশ্রম করে যাচ্ছেন, সুনাইয়া আমার বিধান পরিষদের আমার এজিপি সংগঠনের যেরকম পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের আশা আগামী 24-এর যে ডিসেম্বরে পঞ্চায়েত নির্বাচন হবে, পঞ্চায়েত নির্বাচনে আমরা খুব বেশি বেশি আমরা পঞ্চায়েত প্রতিনিধি আমরা দাঁড় করিয়ে জিতাতে পারবো এটাই। আর যে আপনার যেগুলা প্রকল্প আছে, যেমন আমাদের এগ্রিকালচার বিভাগে অনেক প্রকল্প আছে, কৃষি বিভাগে অনেক প্রকল্প আছে, ভেটেনারি বিভাগে অনেক প্রকল্প আছে, গভর্নমেন্টের অনেক অনুদান আছে, সেগুলোও আপনারা বিদ্যুৎ দেওয়ার সঙ্গে যোগাযোগ করবেন। যেরকম আমরা চারা সার ট্রেক্টর অনেকগুলা মানে প্রকল্প আসবে আগামী দিনে, প্লাস ওগুলো চলছে, এগুলা দিয়ে আমরা যারা গরিব ভাই বোনেরা আছেন ওনাদেরকেও যত বেশি পারবো আমরা ওনাদের সাহায্য করব। আর আপনারা জানেন, অবগত আছেন আপনারা, কারণ বর্তমানে দোলাই উপনির্বাচন হয়েছে, লাস্ট আমি একটা মিটিং করেছিলাম উপনির্বাচনে, দোলাইয়ে আমাকে অতুল বোরা মহাশয় ইলেকশন ইনচার্জ বানিয়ে দিয়েছেন দোলাইয়ে।
আপনারা মানে জলাই আমাদের যে মিত্রজোটের প্রার্থী উনি আপনার রিয়ার গান্ধী দাস উনি জয়যুক্ত হবেন, আমাদের আশা পুরা আশা। এবং আপনারা সকলেই আমাদের সঙ্গে আছেন, যার জন্য আপনার সকলকে আমরা ধন্যবাদ জানাই। এবং আপনারা যে কোনো দুঃখে সুখে সব সময় আমাদেরকে সঙ্গে পাবেন, আমাদের জীবনের সংগঠনকে সঙ্গে পাবেন যে কোনো অসুবিধা। কারণ আপনারা কেন দল করছেন, নিশ্চয়ই এই বলে দল করছেন, আপনারা এনজিপি করছেন মানে কোনো অসুবিধা বিপদে আপদে সবসময় আপনাদের আপনাদের সামনে আমরা এসে দাঁড়াবো, আপনাদের বিপদে আপদে সবসময় আপনাদের সঙ্গে থাকবো। আর এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম, ধন্যবাদ।